চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক পালনের অংশ হিসেবে চট্টগ্রামে দেড় ঘণ্টার কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল তিনটায় ষোলশহর স্টেশনে অবস্থান নেয় তারা। সেখানে কোটা আন্দোলনকে ঘিরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত শিক্ষার্থীদের রোড মার্চ ষোলকবহর অভিমুখে যাত্রা করে। আওয়ামী লীগের প্রতি বিপ্লব ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচি। আমরা ছাত্র সমাজ স্বৈরাচার পেশিবাদ থেকে দেশকে রক্ষা করতে রাজপথে ছিলাম, আমরা সফল হয়েছি। আমরা এখনো রাজপথে আছি। আমাদের দেশে বিদেশে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে আমরা রাজপথে থেকে প্রতিহত করব। আমাদের প্রধান দাবি, আমরা এখানে স্বৈরাচার তো রাখবো না, আমাদের দেশে কোনো স্বৈরাচার হবে না। আমার এখনো শহীদ ভাইয়ের রক্ত মুছে নাই, প্রাণ এখনো রয়ে গেছে স্বৈরাচারের। আমরা এখানে আধিপত্য বিস্তার করতে দেব না। আমরা দেখতেছি আজকে কয়দিন ধরে ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্র চলতেছে, প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করতেছে। এই বেতন প্রতি বিপ্লব আমরা রুখে দেব, কারণ আমরা এতগুলো মানুষ হারিয়েছি, আমরা আর হারাতে চাই না। যারা গুণ করেছে, খুন করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমাদের আজকের দাবি। আমরা এক পেশিবাদকে সরিয়ে আর কোনো পেশিবাদকে বাংলার বস্ত্রে বস্ত্রে দেব না ইনশাআল্লাহ। 15 আগস্ট নিয়ে আপনাদের আমাদের অবস্থানের অস্তিত্ব আপনারা টের পাচ্ছেন। আমরা রাস্তায় ছিলাম, আমরা রাজপথে আছি। কোনোভাবে 15 আগস্ট না, কোনো কালে বাংলায় এই আওয়ামী লীগের আমরা অস্তিত্ব আনতে দেব না। আসন্ন 15 আগস্টকে ঘিরে ক্ষমতা হারানো আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। রবীন্দ্র দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।